আজি সকালের কিছু বড় খবর রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার রিকোয়েস্ট কি টিকে সময় দিয়ে দেশ বিদেশ তথা রাজ্যের গুরুত্বপূর্ণ খবর শেষ পর্যন্ত দেখুন, যা ফলে আপনার সব মুখ্য খবর গুড়াক জাঁপারে। আপনার ভাল পাইবা দিও, ভিডিওকে লাইক কমেন্ট করতু, সাংসাথী মানুষ সেয়ার করতু। যদি আপনার আমার চ্যানেলে নূ আছেন তাহলে আমার চ্যানেলকে সবসক্রাইব করতু, পাখে বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেসনকে সিলেক্ট করতু, যা ফলে আমি ভিডিও পোস্ট কলে আপনার পাখক নোটিফিকেসন জীব। চলন্ত জাঁয়া আজর বড় খবর। প্রথম খবর, ইরাকর রাজধানী বাগদাদে আমেরিকা দূতাবাস উপরে রকেট মাড়। ইরাকর রাজধানী বাগদাদে আমেরিকা দূতাবাস উপরে তিনটি রকেট মাড় হয়েছে। এর গোটি গ্রিন জোন পড়ে বেলে দ্বিতীয়টি পাখাপাখি অঞ্চল পড়ে সূচনা মিলছে। গোটি সপ্তাহের পশ্চিমী কূটনৈতিক সেনা এবং বাণিজ্যিক সংগঠন উপরে হচ্ছে তৃতীয় আক্রমণ। অন্যপটে ঘটনা পরে ইরাক সেনা বিবৃতি জারি করেছেন, ইরাকর আক্রমণে জীবনহানি হয়ে নথিবা কইছন্তি। গ্রিন জোনের অনেক বিদেশি দূতাবাস এবং সরকারি বিল্ডিং রয়েছে। তবে এই রকেট মাড় আমেরিকা দূতাবাস টার্গেট লা বলে চর্চা হচ্ছে। রকেট মাড়ের কে মৃত্যুহত হয়ে নথিবা বেলে ক্ষয়ক্ষতি সম্পর্কে এপর্যন্ত জনাপড়ি না। তবে এই নিয়ে পরবর্তী খবর উপরে নজর রয়েছে। পরবর্তী খবর, বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ, এই শহরের মাসে যায় লাগিলা কর্ফিউ, স্কুল কলেজ খোলা, দেশের পুঁ বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরসর সংক্রমণ। মহারাষ্ট্র কেরল ভলি বিভিন্ন রাজ্যের এবে করোনা পুঁ কায়া বিস্তার করে দিয়েছে। সেইভাবে রাজস্থানের স্থিতি সঙ্গীন রয়েছে। রাজস্থানের অশোক গেহলট সরকার যোধপুরের করোনা সংক্রমণ বৃদ্ধিকে নজরে রাখি 21 মার্চ যায় এথার ধারা 144 লাগু করে দিয়েছেন। এহা ব্যতীত বিবাহ এবং সার্বজনীন কার্যপাই 100 লোক অনুমতি মিলব। কেবল অত্যাবশ্যক সেবা, দোকান, স্কুল এবং স্কুল কলেজ খোলা রহব। যোধপুর পুলিশ পক্ষর এনে সূচনা মিলছে। অন্যপরে মহারাষ্ট্রের মধ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি মুন্ডবিন্ধার কারণ পাল্টি যাইছে। ভয় বড়াইলা মহারাষ্ট্র ফেরন্তা। এখন নজরে রাখি মধ্যপ্রদেশ সরকার মহারাষ্ট্র আসিবা লোক থর্মাল স্ক্রিনিং করা বাধ্যতামূলক হয়েছেন। পরবর্তী খবর, দিগ্বিজয় সিং বিরোধের জামিনবিহীন গ্রেফ পরোয়ানা জারি। হায়দ্রাবাদর এক আদালত কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা দিগ্বিজয় সিং বিরোধের মানহানির এক মামলা জামিনবিহীন গ্রেফ পরোয়ানা জারি করেছেন। দিগ্বিজয় বিরোধের 2017 মামলা রুজু হয়েছিল। তাঁর বিরোধে এই মামলা এআইএম প্রমুখ সত্তা অসবুদ্দিন ওয়েসিঙ্ ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাইবার অভিযোগে রুজু করা যাইছিল। আদালত মামলার পরবর্তী শুনানি পাই মার্চ 8 তারিখ নির্ধারিত হয়েছিল। সাংসদ বিধায়ক বিরোধের মামলার শুনানি পাই গঠিত স্বতন্ত্র আদালত দিগ্বিজয় সিং আদালতে হাজির ন হওয়ার কারণ সেমান সোমবার জামিনবিহীন গ্রেফ পরোয়ানা জারি করেছেন। এআইএম নেতা তথা এসএন হুসেন অনবর দিগ্বিজয় বিরোধের মামলা রুজু করে অনবর আবেদনের কহিলে দিগ্বিজয় সিং এআইএম এম এবং এর প্রমুখ তথা অসবুদ্দিন ওয়েসিঙ্ বিরুদ্ধে আর্থিক ফায়দা পাই নির্বাচন লড়ুবার মিথ্যা অভিযোগ লগাইলে। কংগ্রেস নেতা নিজে বয়ানের ওয়েসিঙ্ দল উপরে আর্থিক লাভ পাই অন্য রাজ্যের নির্বাচন লড়ুবার কহিলে। পরবর্তী খবর, ইন্টরনেট স্পিড কমিগলা বলে রাগিগলে জনে 90 বর্ষে বৃদ্ধ, খবর কার্যরে দেলে 7 লক্ষ টঙ্কার বিজ্ঞাপন। বৃদ্ধঙ্ক ইন্টরনেট প্রেম, 90 বর্ষীয় বৃদ্ধ নেটফ্লিক্সে দেখা পাগল, কিন্তু ভিডিও দেখা হলে ইন্টরনেটর আবশ্যকতা রয়েছে। ধীমা ইন্টরনেটে এইচডি ভিডিও দেখা কি সম্ভব নুহে। সেইভাবে বৃদ্ধ জনক ধীমা ইন্টরনেটকে নিয়ে বিভাগীয় অধিকারী অভিনব উপায়ে অভিযোগ করছেন, যাকে খুব ভাইরাল হওয়ার লাগিছে। ক্যালিফোর্নিয়ার হলিউডে রহন্তি 90 বর্ষীয় আরান এস্টপিন্স ধীমা ইন্টরনেটকে নিয়ে অভিযোগ করা সে খবর কার্যকরে বিজ্ঞাপন দিয়েছিল। হ্যাঁ, আপনার লাগিপারে এ এক অভিনব উপায়, কিন্তু তাঠু আশ্চর্যর কথা হচ্ছে বিজ্ঞাপন পাই আহরণ $10,000 বা ভারতীয় মুদ্রার 7,25,000 টাকা খরচ করেছেন। আহরণ খবর কাগজ বিজ্ঞাপন মাধ্যমে ইন্টরনেট যোগাওয়া কোম্পানি আন্টি অ্যান্ড টিচর সিওকে অভিযোগ করেছেন। দ্য ওয়াল স্ট্রিট জুমলার দেওয়া বিজ্ঞাপন মামলায় জানুয়ারি 2021 ধীমা ইন্টরনেট শিকার হতবা নিয়ে অভিযোগ করছেন। এস পাখাপাখি 2 মাস হল 3 MBPS রু অধিক স্পিডের ডাটা চালু না। দেশের অন্য স্থানীয় কোম্পানি 900 MBPS র ইন্টরনেট অফর দেওয়া বলে তাঁর কাহিঁকি ধীমা ইন্টরনেট কনেকশন মিলছে, সেই নিয়ে মধ্যে বিজ্ঞাপনের বর্ষিছেন আরনস্ট এস্টপিন্স। পরবর্তী খবর, টিএমসি কু মোদীঙ্ক জোরদার টার্গেট, কহিলে করিব টোলমুক্ত এবং রোজগারযুক্ত বঙ্গাল। পশ্চিমবঙ্গের হুগলি নির্বাচন র্যালিকে সম্বোধিত বলে টিএমসি উপরে বর্ষিছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময়ের মোদী মমতা বানার্জীঙ্ক নাঁরে নিয়ে টার্গেট করে সহ দুর্নীতির অভিযোগ করে পূর্বর লোকগীতের কলকাতার গুণগান করে কলকাতা তমাম রাজ্য পাই আদর্শ লা
କିନ୍ତୁ ଆଜି ବେଙ୍ଗର ଯୁବକ ପଳାୟନ କରିବାକୁ ବାଧ୍ୟ ହୋଇଛନ୍ତି। ସେମାନଙ୍କୁ ରୋଜଗାର ଦରକାର ବୋଲି ମୋଦି କହିଛନ୍ତି। ଏହା ସହ ଟିଏମ୍ସିର ରାଜନେତାଙ୍କ ତେଜ ବଢ଼ିଯାଇଥିବା ବେଳେ ଗରିବଙ୍କ ଚିନ୍ତା ମଧ୍ୟ ବଢ଼ିଯାଇଛି। ଟିଏମ୍ସି ପାଇଁ ଟୋଲବାଜ ଶବ୍ଦ ହେଉଛି ବ୍ୟବହାର କରି ମୋଦି କହିଛନ୍ତି ମା ମାଟି ମାନୁଷର ସ୍ଥାନ ଏବେ ଟୋଲବାଜ ନେଇଯାଇଛନ୍ତି। ପିଏମ୍ ମୋଦି କହିଛନ୍ତି କୃଷକମାନଙ୍କୁ ବାର୍ଷିକ 6000 ଟଙ୍କା ଦେବାକୁ ହେଉଥିବା ପିଏମ୍ କିଷାନ ସମ୍ମାନ ନିଧି ଯୋଜନା ଏବେ ବି ସରକାର ପ୍ରଶ୍ନ ଉଠାଉଛନ୍ତି। ଦେଶର ପ୍ରତି ଘରେ ନଳ ଯୋଜନା କାର୍ଯ୍ୟକ୍ରମ ହୋଇଛି, କିନ୍ତୁ ପଶ୍ଚିମବଙ୍ଗରେ ବିକାଶ ଅଟକି ଯାଇଛି। 5 ଲକ୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ମାଗଣା ଚିକିତ୍ସା ଯୋଗାଉଥିବା ଆୟୁଷ୍ମାନ ଯୋଜନାରେ ପଶ୍ଚିମବଙ୍ଗର ଗରିବ ଲୋକେ ଆଜି ବି ବଞ୍ଚିତ ରହିଛନ୍ତି ବୋଲି ନରେନ୍ଦ୍ର ମୋଦି ତାଙ୍କୁ ଟାର୍ଗେଟ କରିଛନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ସୁଶାନ୍ତ ସିଂ ରାଜପୁତଙ୍କୁ ସମ୍ମାନ ଦେବେ ଓ ଭାରତ ସରକାର ଦିବ୍ୟଗତଙ୍କ ନାମରେ ସେନ୍ସନାଲ ଫିଲ୍ମ ଆୱାର୍ଡ ରଖିବାକୁ ବିଚାର। ବଲିଉଡ୍ ଅଭିନେତା ତଥା ସୁଶାନ୍ତ ସିଂ ରାଜପୁତଙ୍କ ମୃତ୍ୟୁରେ ଯେଉଁ ଶୂନ୍ୟ ସ୍ଥାନ ସୃଷ୍ଟି ହୋଇଛି ତାହା କେବେ ପୂରଣ ହୋଇପାରିବ ନାହିଁ। ସୁଶାନ୍ତ ସିଂଙ୍କ ମୃତ୍ୟୁକୁ 9 ମାସ ପୁରିଯାଇଥିଲେ ସୁଦ୍ଧା ଆଜି ବି ସେ ଲୋକଙ୍କ ମନ ଆଉ ହୃଦୟରେ ରହିଛନ୍ତି। ସୋସିଆଲ ମିଡ଼ିଆରେ ପ୍ରତିଦିନ ସୁଶାନ୍ତଙ୍କୁ ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ଜ୍ଞାପନ କରାଯାଉଛି। ଏଥିମଧ୍ୟ ଭାରତ ସରକାର ସୁଶାନ୍ତ ସିଂ ରାଜପୁତଙ୍କ ନାମରେ ଏକ ଆୱାର୍ଡ ରଖିବା ପାଇଁ ଯୋଜନା କରୁଛନ୍ତି। ସୁଶାନ୍ତ ସିଂଙ୍କ ନାମ ଚିରକାଳ ପାଇଁ ନ୍ୟାସନାଲ ଆୱାର୍ଡରେ ଦାଖଲ କରାଯିବ। ସୂଚନା ଅନୁସାରେ ସୁଶାନ୍ତ ସିଂ ରାଜପୁତଙ୍କ ନାମରେ ଏକ ନ୍ୟାସନାଲ ଫିଲ୍ମ ଆୱାର୍ଡ ରଖାଯିବାର ଯୋଜନା ଚାଲିଛି। ଏନେଇ ପ୍ରସ୍ତାବ ଦିଆସରିଛି। ଏହା ପ୍ରଥମ ଥର ନୁହେଁ ସୁଶାନ୍ତ ସିଂଙ୍କୁ ନେଇ କିଛି ବଡ଼ ଧରଣର ଯୋଜନା ମଧ୍ୟ ଚାଲିଛି। ଏହା ପୂର୍ବରୁ ମ୍ୟାଡ଼ାମ ତୁଷରାତରେ ସୁଶାନ୍ତଙ୍କ ଟ୍ୟାଚୁ ହେବାକୁ ଅନେକ ଚେଷ୍ଟା ଚଲାଯାଇଥିଲା, କିନ୍ତୁ ଏପର୍ଯ୍ୟନ୍ତ କୌଣସି ଫଳ ମିଳିନାହିଁ। ଏପରି ଅନେକ ପ୍ରପୋଜାଲ ରହିଛି, ହେଲେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଏଥିରେ କୌଣସି ମୋହର ଲାଗିନାହିଁ। ସୁଶାନ୍ତଙ୍କ ବାୟୋପିକ୍ର ନାମ ନ୍ୟାୟ ଦ ଜଷ୍ଟିସ୍ ରହିଛି ବୋଲି ଖବର ଆସିଛି। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ଆମେରିକାକୁ ଚେତାବନୀ ଦେଲା ଚୀନ, ବିଚ୍ଛିନ୍ନତାବାଦୀଙ୍କୁ ସମର୍ଥନ ଦେବା ବନ୍ଦ କର, ନଚେତ ବିଚ୍ଛିନ୍ନତାବାଦୀ ଅଞ୍ଚଳଗୁଡ଼ିକୁ ସମର୍ଥନରେ ଚୀନର ଶାସନ କରୁଥିବା କମ୍ୟୁନିଷ୍ଟ ପାର୍ଟି ଏବଂ ଏହା ସହିତ ଜଡ଼ିତ ଏକ ରାଜନୈତିକ ପ୍ରଣାଳୀକୁ ବଦନାମ କରିବାକୁ ନେଇ ଚୀନ ଶକ୍ତିଶାଳୀ ଆମେରିକାକୁ ଚେତାବନୀ ଦେଇଛି। ଚୀନ ଏନେଇ କହିଛି ଯେ ତାଇୱାନ, ତିବ୍ବତ, ହଂକଂ ଏବଂ ସିଆଚୀନରେ ବିଚ୍ଛିନ୍ନତାବାଦୀ ଦଳଙ୍କୁ ସମର୍ଥନ କରୁଛି, ତେଣୁ ଏଥିରୁ ନିବୃତ୍ତ ରହିବା ପାଇଁ ସେ ଆମେରିକାକୁ ଅପିଲ କରିଛି। ଚୀନ ଆମେରିକା ସମ୍ପର୍କକୁ ନେଇ ଆୟୋଜିତ ବାର୍ଷିକ ଲୋଟିଂ ଫୋରମରେ ଚୀନର ବୈଦେଶିକ ମନ୍ତ୍ରୀ ବାଙ୍ଗି କହିଛନ୍ତି ଯେ ବାଇଡେନ ପ୍ରଶାସନ ପୂର୍ବ ରାଷ୍ଟ୍ରପତି ଡୋନାଲ୍ଡ ଟ୍ରମ୍ପଙ୍କ ସେହି କଠିନ ନୀତିଗୁଡ଼ିକ ଉପରେ ବିଚାର କରିବା ଉଚିତ, ଯେଉଁଥିରେ ସେ ଚୀନରେ ବଢ଼ୁଥିବା ପ୍ରଭାବ ଉପରେ ଲଗାମ ଲଗାଇବା ପାଇଁ ନିୟମ ପ୍ରଣୟ କରିଥିଲେ। ବାଙ୍ଗ ପୁଣି ଏଥିରେ କହିଛନ୍ତି କି ଆମର ଲକ୍ଷ୍ୟ ଆମେରିକାକୁ ଚ୍ୟାଲେଞ୍ଜ ଦେବା କି ଏଥିରୁ ତାଙ୍କୁ ହଟାଇବା ନୁହେଁ। ଆମେ ଶାନ୍ତିପୂର୍ଣ୍ଣ ଅସ୍ତିତ୍ୱର ସହ ଚାଲିବା ପ୍ରସ୍ତୁତ ରହୁଛୁ ଏବଂ ଆମେରିକା ସହ ବୁଝାମଣା ଓ ମିଳିତ ଭାବେ ବିକାଶ କରିବାକୁ ଚାହୁଁଛୁ। ଏଥିସହିତ ଆମେ ଚାହୁଁଛୁ ଯେ ଆମେରିକା ଆମର ରାଷ୍ଟ୍ରୀୟ ପ୍ରତିଷ୍ଠା ଏବଂ ବିକାଶର ଅଧିକାରକୁ ସମ୍ମାନ କରୁ। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ପଡୁଚେରୀରେ କଂଗ୍ରେସ କ୍ଷମତାର ହଟିବା ପରେ ବିଜେପିର ପ୍ରତିକ୍ରିୟା, କ୍ଷମତା ପାଇଁ ଦାବି କରିବୁ ନାହିଁ, ନିଜ ଦମରେ ସରକାର ଗଢ଼ିବୁ। ପଡୁଚେରୀରେ ୟୁପିଏ ସରକାର କ୍ଷମତାର ହଟିବା ପରେ ପ୍ରତିକ୍ରିୟା ରଖିଛି ବିରୋଧୀ ବିଜେପି। ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି କହିଛି ଯେ ପଡୁଚେରୀରେ ସରକାର ଗଢ଼ିବାକୁ ଦଳ ଦାବି କରିବ ନାହିଁ। ନାରାୟଣ ସ୍ୱାମୀଙ୍କ ସରକାର କ୍ଷମତାରୁ ହଟି କେନ୍ଦ୍ରଶାସିତ ରାଜ୍ୟ ପଡୁଚେରୀର ସବୁଠାରୁ ଖରାପ ଅଧ୍ୟାୟର ଅନ୍ତ ହେଲା ବୋଲି ବିଜେପି କହିଛି। ସୂଚନା ଅନୁସାରେ ରାଜ୍ୟରେ ଏପ୍ରିଲ କିମ୍ବା ମେ ମାସରେ ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ଘୋଷଣା କରାଯାଇପାରେ। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନାରାୟଣ ସ୍ୱାମୀ ବିଧାନସଭାରେ ସଂଖ୍ୟାଗରିଷ୍ଠତା ପ୍ରମାଣ ଦେଇପାରିନଥିଲେ ଏବଂ ଦଳର ବିଧାୟକମାନଙ୍କ ସହିତ ଗୃହ ତ୍ୟାଗ କରିଥିଲେ। ଏହାପରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନାରାୟଣ ସ୍ୱାମୀ ଉପରାଜ୍ୟପାଳଙ୍କୁ ନିଜର ଇସ୍ତଫା ପତ୍ର ମଧ୍ୟ ପଠାଇ ଦେଇଥିଲେ। ବିଧାନସଭାରେ ପୂର୍ବତନ ଉପରାଜ୍ୟପାଳ କିରଣ ବେଦୀ ଏବଂ କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ଉପରେ ପ୍ରବଳ ବର୍ଷିଛନ୍ତି ନାରାୟଣ ସ୍ୱାମୀ। ସେ କହିଛନ୍ତି କିରଣ ବେଦୀ ଏବଂ କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ସହ ସାଲିସ କରି ସରକାର ଭାଙ୍ଗିବାକୁ ପ୍ରୟାସ କରିଥିଲେ ଏବଂ ଏଥିରେ ସଫଳ ମଧ୍ୟ ହୋଇଯାଇଛନ୍ତି ବୋଲି ସେ ଟାର୍ଗେଟ କରିଛନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ସାଉଦି ଆରବିଆ ସରକାର ମହିଳାଙ୍କୁ ଦେଲେ ଆଉ ଏକ ଅଧିକାର, ସେନାରେ ସାମିଲ ହୋଇପାରିବେ। ସାଉଦି ଆରବର ମହିଳାମାନେ ଏବେ ସେନାରେ ସାମିଲ ହୋଇପାରିବେ। ଏନେଇ ସେଠାକାର ସରକାର ଘୋଷଣା କରିଛନ୍ତି ଯେ ମହିଳାମାନେ ଏଣିକି ଆର୍ମି, ଏୟାରଫୋର୍ସ ଓ ନେଭିରେ ସାମିଲ ହୋଇପାରିବେ। ପ୍ରତିରକ୍ଷା ମନ୍ତ୍ରାଳୟ ଏକ ବୟାନରେ କହିଛି କି ମହିଳାମାନଙ୍କୁ ଏବେ ସେନାର ଅଂଶ ହେବା ପାଇଁ ସ୍ୱାଧୀନତା ମିଳିଛି, ସେମାନେ ବିଭିନ୍ନ ପଦବୀ ପାଇଁ ଆବେଦନ କରିପାରିବେ। ସୂଚନା ଅନୁସାରେ ସେନାରେ ସାମିଲ ହେବା ପାଇଁ ମହିଳାଙ୍କ ବୟସ ଓ ଉଚ୍ଚତା ସମ୍ପର୍କିତ କିଛି ସ୍ତର ପାର ହେବାକୁ ପଡ଼ିବ। ସ୍କୁଲ ଶିକ୍ଷା ସମ୍ପୂର୍ଣ୍ଣ କରିଥିବା ମହିଳାମାନେ ହିଁ ଆବେଦନ କରିପାରିବେ। ବିଦେଶୀ ପୁରୁଷଙ୍କୁ ବିବାହ କରିଥିବା ମହିଳାଙ୍କୁ ସାମିଲ କରାଯିବନି। ଯଦି କୌଣସି ଅପରାଧିକ ରେକର୍ଡ ଥିବ ତେବେ ଆବେଦନ ରଦ୍ଦ ହୋଇଯିବ। କହି ରଖୁଛି କି ସାଉଦି ଆରବ ସରକାର ସେନାରେ ମହିଳାଙ୍କୁ ଭର୍ତ୍ତି କରିବାକୁ ଏହି ଯୋଜନା 2019 ସର୍ବପ୍ରଥମେ ଘୋଷଣା କରିଥିଲେ। ଏହା ପୂର୍ବରୁ ସେ ଅର୍ଥାତ 2018 ସରକାର ମହିଳାମାନଙ୍କୁ ଡ୍ରାଇଭିଂର ଅଧିକାର ମଧ୍ୟ ଦେଇ। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ସନ୍ଦିଗ୍ଧ ଅବସ୍ଥାରେ ହୋଟେଲ ରୁମ୍ରୁ ମିଳିଲା ସାଂସଦଙ୍କ ମୃତଦେହ, ପୋଷ୍ଟମର୍ଟମ ପାଇଁ ପଠାଇଲା ପୁଲିସ। ସନ୍ଦିଗ୍ଧ ଅବସ୍ଥାରେ ମୁମ୍ବାଇର ଏକ ହୋଟେଲରୁ ମିଳିଛି ଜଣେ ସାଂସଦଙ୍କ ମୃତଦେହ। ମୃତକ ଜଣକ ହେଉଛନ୍ତି ଦାଦର ନଗର ହାବେଳିର ସାଂସଦ ମନୋହର ଭାଇ ସଞ୍ଜୀବ ଭାଇ ଡାଡେଲକର।
ପ୍ରାଥମିକତା ଅନୁସାରେ ତାଙ୍କର ମୃତଦେହ ମୁମ୍ବାଇର ମରିନ୍ ଡ୍ରାଇଭ୍‌ରେ ଥିବା ଏକ ହୋଟେଲରୁ ମିଳିଛି। ଆତ୍ମହତ୍ୟା ଆଶଙ୍କା କରାଯାଉଛି। ମୃତଦେହକୁ ପୋଷ୍ଟମର୍ଟମ୍ ପାଇଁ ପଠାଯାଇଛି। ଢେକଲଗ୍ର 2004ରେ ଭାରତୀୟ ନବଶକ୍ତି ପାର୍ଟିର ଟିକେଟରୁ ନିର୍ବାଚନ ଲଢ଼ି ଜିତିଥିଲେ। ଫେବୃଆରୀ 9ରେ ସେ ଦ୍ୱିତୀୟ ଥର କଂଗ୍ରେସ ସହିତ ମିଶିଥିଲେ, କିନ୍ତୁ 2019ର ଲୋକସଭା ନିର୍ବାଚନରେ ପୁଣି ଥରେ ନିର୍ଦ୍ଦଳୀୟ ପ୍ରାର୍ଥୀ ହୋଇ ବିଜୟ ହାସଲ କରିଥିଲେ। 2020ରେ ସେ ଜନତା ଦଳ ୟୁନାଇଟେଡ୍ରେ ସାମିଲ ହୋଇଯାଇଥିଲେ। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ଲାଲକିଲ୍ଲାରେ ଖଣ୍ଡା ହଲାଉଥିବା ବ୍ୟକ୍ତି ଜଣକ ଗିରଫ ହୋଇଯାଇଛନ୍ତି। ଗମ୍ବୁଜ ଉପରେ ଚଢ଼ିଥିଲେ ମଧ୍ୟ ଅଭିଯୁକ୍ତ। 26 ଜାନୁଆରୀ ଦିନ ଲାଲକିଲ୍ଲାରେ ହୋଇଥିବା ହିଂସା ଓ ଧାର୍ମିକ ପତାକା ହୋର୍ଡିଂ କରିବା ମାମଲାରେ ଦିଲ୍ଲୀ ପୋଲିସ ଆଉ ଜଣେ ଅଭିଯୁକ୍ତଙ୍କୁ ଗିରଫ କରିଛି। ପୋଲିସ ହିଂସା ଦିନ ଲାଲକିଲ୍ଲା ଉପରେ ଖଣ୍ଡା ହଲାଇଥିବା ଅଭିଯୁକ୍ତ 29 ବର୍ଷ ଜସପ୍ରୀତ କୌର ସିଂଙ୍କୁ ଗିରଫ କରିଛି। ସୂଚନା ମୁତାବକ ଜସପ୍ରୀତ ଦିଲ୍ଲୀର ସ୍ୱରୂପନଗରରେ ରହନ୍ତି। ସେ ଲାଲକିଲ୍ଲା ଉପରେ ପତାକା ଲଗାଇବାର ମନିନ୍ଦର ସିଂଙ୍କ ପଛରେ ଛିଡ଼ା ହୋଇଥିଲେ। ହିଂସା ପରେ ସାମ୍ନାକୁ ଆସିଥିବା ଭିଡ଼ିଓରେ ଜସପ୍ରୀତ ସିଂ ଦୁଇ ହାତରେ ଖଣ୍ଡା ବା ତଲବାର ବୁଲାଉଥିବାର ନଜର ଆସିଥିଲେ। ଏହାପରେ ସେ ଲାଲକିଲ୍ଲାର ଏକ ଗମ୍ବୁଜ ଉପରେ ମଧ୍ୟ ଚଢ଼ି ଯାଇଥିଲେ। ଜସପ୍ରୀତ ଷ୍ଟିଲ୍ ରଡ୍ ନେଇ ଲୋକଙ୍କୁ ଉସୁକାଉଥିବାର ମଧ୍ୟ ନଜର ଆସିଛି। କହିରଖୁ କି ଲାଲକିଲ୍ଲାର ଧାର୍ମିକ ପତାକା ଉଡ଼ାଇବା କିମ୍ବା ହିଂସା କାମ କରିବା ଆହୁରି ଅନେକ ଲୋକଙ୍କୁ ଗିରଫ କରାଯାଇଛି। ଏହି ମାମଲାରେ ପୁଲିସ ଦୀପସିନ୍ଧୁ ମନିନ୍ଦର ସିଂଙ୍କ ସମେତ ଆହୁରି ଅନେକ ଲୋକଙ୍କୁ ଗିରଫ କରିସାରିଛି। ଉଲ୍ଲେଖନୀୟ ଯେ 26 ଜାନୁଆରୀ ଦିନର ଚାଷୀଙ୍କ ଟ୍ରାକ୍ଟର ପରେଡ଼ରେ ସାମିଲ ହୋଇଥିବା କିଛି ଲୋକ ରାଜଧାନୀ ଦିଲ୍ଲୀରେ ପହଞ୍ଚିଥିଲେ। ଏହାପରେ କିଛି ସ୍ଥାନରେ ପୁଲିସ ଓ ହିଂସାକାରୀଙ୍କ ମଧ୍ୟରେ ସଂଘର୍ଷ ମଧ୍ୟ ଦେଖିବାକୁ ମିଳିଥିଲା। ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା କଡ଼ାକଡ଼ି କରିବା ସତ୍ତ୍ୱେ ଚାଷୀ ଲାଲକିଲ୍ଲା ଯାଏଁ ପହଞ୍ଚି ଯାଇଥିଲେ। ସେଠାରେ ଖୁବ୍ ଭଙ୍ଗାରୁଜା ଓ ଟଣା ଓଟରା କରିଥିଲେ ଏବଂ ଲାଲକିଲ୍ଲାରେ ଧାର୍ମିକ ପତାକା ମଧ୍ୟ ଉଡ଼ାଇଥିଲେ। ଭିଡ଼ିଓଟି ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖିଥିବା ପାଇଁ ଧନ୍ୟବାଦ। ଯଦି ଆପଣମାନେ ବର୍ତ୍ତମାନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନାହାନ୍ତି ତାହେଲେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ଭିଡ଼ିଓ ଗୁଡ଼ାକୁ ଲାଇକ୍ କରନ୍ତୁ ଏବଂ କମେଣ୍ଟରେ ଆପଣଙ୍କ ଟିପ୍ପଣୀ ଦିଅନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ। ପୁଣି ଥରେ ଦେଖା ସାକ୍ଷାତ ହେବା ପରବର୍ତ୍ତୀ ଭିଡ଼ିଓରେ।